গুড মর্নিং। এখন আমরা আলোচনা করছি বিভিন্ন সাংবিধানিক সংস্থা বা কনস্টিটিউশনাল বডিজ সম্পর্কে, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। প্রসঙ্গত বলে রাখি, ইউপিএসসি বা স্টেট পিএসসি, তার ধরন বা তোমার হচ্ছে কম্পোজিশন প্রায়ই একই রকম। আমরা প্রথমে ইউপিএসসি আলোচনা করে তারপর স্টেট পিএসসি বা পিএসসি সম্পর্কে আলোচনা করব। ইউপিএসসি হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা এবং স্বাধীন সংস্থা। সাংবিধানিক কেন? কারণ সংবিধানের 14 নম্বর পাটে এবং 315 থেকে 323 নম্বর ধারায় ইউপিএসসি সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে, সেই জন্য একটা সাংবিধানিক সংস্থা। আর স্বাধীন সংস্থা তার কারণ হচ্ছে ইউপিএসসি তার মেম্বার বা তার বডিজ নিজেরা সিদ্ধান্ত নেয় তার বিভিন্ন বিষয়ে, সেই জন্য। তাহলে আমরা এবার দেখি ইউপিএসসির কম্পোজিশন অর্থাৎ গঠন কীরকম। তাহলে হচ্ছে গঠন বা কম্পোজিশন, এখানে যে তোমার হলো ইউপিএসসি যারা মেম্বার থাকেন তাদের প্রথমে হচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট দেন, তিনি হলেন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হচ্ছে নিয়োগকারী ব্যক্তি বা প্রেসিডেন্টের দ্বারা ইউপিএসসি চেয়ারম্যান এবং অন্য অন্য মেম্বাররা মনোনীত হন বা প্রেসিডেন্ট তাদেরকে নিয়োগ করে থাকেন। এবার হলো যে এই কম্পোজিশন বা গঠন কী ইউপিএসসি। ইউপিএসসির মানে যে তোমার বোর্ড, তার মেম্বার স্ট্রেংথ বা সদস্য সংখ্যা কত হবে সেই নিয়ে সংবিধানে বিশদে কিছু বলা নেই, তবে 9 থেকে 11 জন মেম্বার থেকে থাকেন চেয়ারম্যান সহ। একজন থাকেন চেয়ারম্যান এবং তা বা চেয়ারপারসন এবং তার সঙ্গে থাকেন 9 থেকে 11 বা 8 থেকে 10 জন অন্যান্য সদস্য। তবে এখানে এই যে সদস্য যারা তাদের ক্ষেত্রে যোগ্যতা কী লাগে, তাহলে কম্পোজিশনে আমরা দেখলাম মোটামুটি 9 to 11 মেম্বার বডি ইউপিএসসি। আর কি দেখবো? এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা কী। তাহলে ইউপিএসসি সদস্যদের যোগ্যতা কী? যোগ্যতা হলো যে সেভাবে বিষয়ে কিছু বলা নেই, কিন্তু তাদের যারা মোট যে সদস্য সংখ্যা তাদের অর্ধেকের সরকারি পদে আসীন হওয়ার অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে 10 বছরের জন্য। সেই সরকারি পদ বা সরকারি সেটা কেন্দ্র সরকারি অধীনস্থ হতে পারে বা রাজ্য সরকার অধীনস্থ হতে পারে। তার মানে সোজা কথায় যারা আমলা ছিলেন বা তোমার হচ্ছে আমলা হিসেবে 10 বছর কাজ করেছেন তারাই ইউপিএসসির সদস্যদের মধ্যে অর্ধেক হয়ে থাকেন। এবার আমরা দেখি টেনিওর বা কার্যকাল। তো কার্যকাল বা টেনিওর যেটা টার্ম সেটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে তোমার এইদের 6 ইয়ার্স অর্থাৎ 6 বছর, নাহলে আপ টু 65 ইয়ার্স এজ অর 65 ইয়ার্স তোমার হলো এজ। এবার হচ্ছে রিমুভাল। তো এই যে ইউপিএসসি যারা মেম্বার বা চেয়ারম্যান তাদের অপসারণ করা হয় কীভাবে, অর্থাৎ তাদের যে তোমার হলো কার্যকাল সেই 6 বছর বা 65 বছর বয়স হওয়া অবধি, যদি এর মধ্যে দেখা যায় বিশেষ বিশেষ কারণ ঘটে সেক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে তাদের অপসারণ করতে পারেন। সেই কারণ বা গ্রাউন্ডগুলো কী কী দেখো, প্রথম হচ্ছে ব্যাংক্রাপ্ট বা দেউলিয়া হয়ে যাওয়া। যদি কোনো সদস্যকে ব্যাংক দেউলিয়া ঘোষণা করে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সদস্যকে প্রেসিডেন্ট অপসারণ করতে পারেন। দ্বিতীয় কারণ হচ্ছে যদি কোনো মেম্বার তার অফিসের বাইরে অন্য কোথাও কাজে যোগদান করে থাকেন বা অন্য কোথাও কাজ করে থাকেন বা কোনো পদ গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে তাকে অপসারণ করা হয়। তৃতীয়ত হচ্ছে যদি প্রেসিডেন্ট মনে করেন কোনো মেম্বার বা কোনো সদস্য শারীরিকভাবে বা মানসিকভাবে ফিট নন ওই পদে কাজ করার জন্য তাহলে সেক্ষেত্রে তাকে অপসারিত করা হয়। চতুর্থ হচ্ছে মিসবিহেভ। এই গ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট যে দুর্ব্যবহারের কারণে যদি কেউ দুর্ব্যবহার করে থাকেন সেই কারণে অপসারণ করা। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে এসসি এনকোয়ারির দরকার হয় অর্থাৎ সুপ্রিম কোর্টে একটা এনকোয়ারির জন্য পাঠানো হয়। সুপ্রিম কোর্টের যদি এনকোয়ারির রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে সেই ব্যক্তি সত্যিই দুর্ব্যবহার করেছেন অর্থাৎ তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়েছে সেক্ষেত্রে তাকে মিসবিহেভিয়ারের গ্রাউন্ডেও অপসারণ করা হয়। তবে এক্ষেত্রে একটু মনে রাখার ব্যাপার আছে যে একমাত্র একটা গ্রাউন্ড মিসবিহেভ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এনকোয়ারি দরকার হয়ে থাকে, অন্যান্য ক্ষেত্রে প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিতে তিনি স্বাধীন। যাই হোক, এটা গেল রিমুভাল। এবার আমরা দেখব যে ইউপিএসসি যেহেতু ভারতবর্ষের সব থেকে তোমার হলো গুরুত্বপূর্ণ সংস্থা, কারণ ভারতবর্ষে যারা অল ইন্ডিয়া সার্ভিস বা সেন্ট্রাল সার্ভিসে চাকরি করেন তাদের নিয়োগকারী সংস্থা, তাই এই সংস্থার স্বাধীনতা বা নিরপেক্ষতা বজায় রাখা ভীষণ প্রয়োজন। তো সেই জন্য ইউপিএসসি
স্বাধীনতা বা নিরপেক্ষতা বজায় রাখার জন্য সংবিধান বেশ কিছু সেফগার্ড দিয়ে রেখেছে। আমরা এখন ইউপিএসসি স্বাধীনতা কীভাবে বজায় থাকছে সেই সেফগার্ডগুলো নিয়ে একবার দেখে নেব। তো দেখে নিই স্বাধীনতা বজায় রাখার জন্য কী কী সেফগার্ড বা পদক্ষেপ নেওয়া হয়েছে সংবিধান থেকে। প্রথমটাই হচ্ছে সিকিউর টেনিওর, অর্থাৎ কার্যকাল তোমার যেটা মেম্বারদের বা হচ্ছে চেয়ারপারসনের থাকে সেটা হচ্ছে সিকিউর বা সিকিউর টেনিওর বা হচ্ছে সুরক্ষিত কার্যকাল। কেন? তার কারণ হচ্ছে যে এই যে সদস্য বা চেয়ারপারসন তাদের নিয়োগের পরে কিন্তু সংবিধান নির্ধারিত যে কারণগুলো আছে সেই কারণ ছাড়া তাদের অপসারণ করা যায় না, অর্থাৎ যখন খুশি চাইলে তাদেরকে সরিয়ে অন্য কাউকে নিয়ে আসা হবে এমনটা কিন্তু নয়। এভাবে ইউপিএসসির চেয়ারপারসন এবং অন্যান্য সদস্যদের যে কার্যকাল তাকে সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কনসোলিডেট ফান্ড থেকে যাবতীয় এক্সপেন্সেস বা যাবতীয় তোমার ব্যয় বহন করা। সেটা কীরকম? সেটা হচ্ছে ইউপিএসসি সদস্যদের তোমার হলো গিয়ে বেতন, ভাতা বা পেনশন ইত্যাদি ভারতবর্ষের কনসোলিডেট ফান্ড থেকে দেওয়া হয়, যেটা কি যেটা কিনা কোনো পার্লামেন্টের ভোটের ওপর নির্ভর নয়। অর্থাৎ ইউপিএসসি সদস্যরা তাদের বেতনক্রম বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য পার্লামেন্টের মুখাপেক্ষী নয়, এভাবেও তাদের নিরপেক্ষতা বজায় রাখা আর ক্ষেত্রে সহায়তা করা হয়। তৃতীয়ত হচ্ছে যে তাদের যে সার্ভিস কন্ডিশন সেগুলো ডিসঅ্যাডভান্টেজেস বা তোমার হচ্ছে নেতিবাচকভাবে পরিবর্তন করা যায় না। সেটা কীরকম? সেটা হচ্ছে যে ধরো একবার নিয়োগের পরে কোনো সদস্য নিয়োগ হয়ে যাওয়ার পরে তার সেখানে নিয়োগ পাওয়ার পরে সেখানকার যে তোমার হচ্ছে সার্ভিস কন্ডিশন বা শর্তাবলী থাকে সেগুলোকে তার দিক থেকে নেতিবাচক হবে এমনভাবে পরিবর্তন করা যায় না, অর্থাৎ সুযোগ সুবিধা সোজা কথায় হ্রাস করা যায় না একবার নিয়োগ হওয়ার পরে। চতুর্থত হচ্ছে নো ফার্দার এমপ্লয়মেন্ট। এক্ষেত্রে একটু বিস্তারিত বলার প্রয়োজন আছে। সেটা হলো যে নিউট্রালিটি বা নিরপেক্ষতা বজায় রাখার জন্য, যাতে ভবিষ্যতে নতুন কোনো তোমার হচ্ছে পদের আশায় বা প্রলোভনের জন্য কেউ নিরপেক্ষতা থেকে সরে না যান বা দুর্নীতির আশ্রয় না নেন, সেই জন্য কী আছে ইউপিএসসি চেয়ারপারসনের দ্বিতীয় কোনো টার্ম বা তোমার হচ্ছে ইউপিএসসি মেম্বারদের সেকেন্ড কোনো টার্মের আবার নিয়োগ করা হয় না বা ফার্দার অন্য কোনো গভর্নমেন্ট পদ বা সরকারি পদে তাদের অধিষ্ঠিত করা যায় না। এখানে এক্সেপশন বা ব্যতিক্রম আছে। কীরকম? প্রথমত হচ্ছে চেয়ারপারসন, যিনি চেয়ারপারসনের জন্য কোনো ফার্দার গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট একদম নিষিদ্ধ, অর্থাৎ তাকে না তো সেকেন্ড টার্মে আবার নিয়োগ করা হবে না তো অন্য কোনো সরকারি পদে আসীন হতে দেওয়া হবে। কিন্তু যারা ইউপিএসসির অন্যান্য সদস্য থাকেন তাদের জন্য ব্যতিক্রম আছে। কীরকম? সেটা হলো তারা তাদের টেনিওর শেষ হওয়ার পরে মেম্বার থেকে ইউপিএসসির চেয়ারপারসন হতে পারেন কিংবা অন্য কোনো পিএসসি চেয়ারম্যান বা চেয়ারপারসন হিসাবে নিয়োগ হতে পারেন। তো এইভাবে কি করা হয়েছে যে যাতে তোমার হলো গিয়ে নিরপেক্ষতা বজায় থাকে বা কোনো রকম প্রলোভনের বা ভবিষ্যতের আশা না থাকে, সেই জন্য এরকমভাবে সংবিধান বেশ কিছু সেফগার্ডের কথা বলেছে যার দ্বারা ইউপিএসসিকে স্বাধীন এবং নিরপেক্ষ সংস্থা হিসাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবার আমরা দেখব ইউপিএসসির কার্যাবলী বা ফাংশন। এই ফাংশনের মধ্যে প্রথমেই কী আসে? প্রথমে আসে যথারীতি পরীক্ষা নেওয়া, অর্থাৎ ভারতবর্ষে যে সর্বভারতীয় যে পরীক্ষাগুলো হয় কিংবা তোমার হচ্ছে সেন্ট্রাল সার্ভিস যেটা মানে কেন্দ্রীয় সরকারের যে চাকরি কিংবা তোমার হলো ইউটি যেগুলো আমাদের আছে সেই ইউটির পাবলিক সার্ভিসের জন্য যে সিভিল সার্ভেন্টদের নিয়োগ করা হয় তা সব পরীক্ষায় নেয় ইউপিএসসি। অর্থাৎ ইউপিএসসি কন্ডাক্ট দ্য এক্সাম ফর অল ইন্ডিয়া সার্ভিসেস, সেন্ট্রাল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সার্ভিসেস ফর ইউটিস। এর বাইরে কি? এর বাইরে হচ্ছে ইউপিএসসি অ্যাসিস্ট স্টেটস ফর জয়েন্ট রিক্রুটমেন্ট। যদি কোথাও যৌথভাবে তোমার হলো নিয়োগ প্রক্রিয়া চলে, যৌথ নিয়োগ প্রক্রিয়া, সেক্ষেত্রে ইউপিএসসি সেখানে সহায়তা করে থাকে কাকে? রাজ্য সরকারগুলিকে বা স্টেট পিএসসিকে। আর কি এরপরে আছে ইউপিএসসির আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা হলো পারের সাথে পার অর্থাৎ পার্সোনাল ম্যানেজমেন্ট যে তোমার ডিপার্টমেন্ট, যারা সিভিল সার্ভেন্টদের তোমার হচ্ছে নিয়োগ থেকে শুরু করে ট্রান্সফার ইত্যাদি বিষয় দেখেন, সেই যে ডিপার্টমেন্ট আছে সেই বিশেষ ডিপার্টমেন্টের সাথে কনসালটেশন করা বা সেই বিশেষ ডিপার্টমেন্টকে উপদেশ বা সুপারিশ দেওয়ার ব্যাপারে ইউপিএসসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে কনসাল্ট বা অ্যাডভাইজেস পার অন হোয়াট, অন মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে, কতগুলো স্টেপ হবে,
মানে কোন সময় পরীক্ষাটা নেওয়া হবে, ভ্যাকেন্সি কীরকম হবে, তার কতগুলো সেই ব্যাপারে মারের সাথে তথা সেই ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে ইউপিএসসি আর কি। আর হচ্ছে আনসুটেবিলিটি টু সিভিল সার্ভিস অ্যান্ড পোস্ট, সেটা কি ধরো কোন পোস্টের জন্য বা মানে ধরো সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কারা এলিজিবল বা কাদের তোমার যোগ্যতা বা কী যোগ্যতা লাগবে সেটা নির্ধারণ করা এবং বিভিন্ন পোস্টের জন্য যোগ্যতা নির্ধারণ করা। অর্থাৎ এক হচ্ছে সিভিল সার্ভিসের জন্য যোগ্যতা নির্ধারণ করা, দুই হচ্ছে তার মধ্যে অবস্থিত বিভিন্ন পোস্টের জন্য যোগ্যতা নির্ধারণে সহায়তা করা। এখন যেমন দেখবে যে ইউপিএসসি হয়তো আগে 30 অবধি দেওয়া যেত, এখন সেটাকে 32 অবধি মানে 32 অবধি দেওয়া যেত, সেটাকে 30 করার কথা বলা হচ্ছে। মানে এই যে সময়সীমা বাড়ানো হয় বয়স সময়সীমা সেটা, কিংবা ধরো আইপিএস আর আইএস হতে গেলে কিছু যে ডিফারেন্স বা তোমার হচ্ছে আলাদা যোগ্যতা লাগে, যে হয় না পুলিশ সার্ভিসে যেতে গেলে তার শারীরিক উচ্চতা ইত্যাদির ব্যাপারগুলো থাকে, তো এইসব ব্যাপারে তোমার হলো সুটেবিলিটি বা এক্সাক্ট কী কী যোগ্যতা লাগবে সেসব নিয়ে পার্কে অ্যাডভাইস করে ইউপিএসসি। আর আছে প্রিন্সিপালস অর অন অফ প্রিন্সিপাল অফ রিক্রুটমেন্ট ট্রান্সফার অ্যান্ড প্রমোশন, সেটা কীরকম যে ধরো কী তোমার হচ্ছে নিয়ম পালন করা হবে নিয়োগের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে কিংবা ট্রান্সফারের ক্ষেত্রে। এই যে যারা বিভিন্ন দপ্তরে সিভিল সার্ভেন্টরা কাজ করে থাকেন তাদের একটা নির্দিষ্ট ট্রান্সফার পলিসি থাকার ব্যাপার থেকে যায়, কিংবা তাদের প্রমোশনের ক্ষেত্রে একটা নিয়ম মানা হয়, মানে ধরো যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের হয়তো প্রমোশন আগে হয়, যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের হয়তো প্রমোশন পরে হয়, সেই যে সময় বা কার্যকাল নির্ধারণ করা সেগুলো সম্পর্কে তোমার হলো গিয়ে উপদেশ দেয় ইউপিএসসি। এবার হচ্ছে ডিসিপ্লিনারি ম্যাটার, সেটা কি, সেটা হচ্ছে যখন কেউ ধরো সিভিল সার্ভেন্ট হিসেবে যোগদান করছে তখন কি হয়, তখন তার কিছু তোমার হলো গিয়ে প্রিন্সিপাল থাকে যেগুলো তাকে মেনে চলতে হয়, তো সেইগুলো না মেনে চললেই তোমার কি হয় নিয়মভঙ্গ হয়। উদাহরণস্বরূপ যেমন সিভিল সার্ভেন্টরাও তোমার হচ্ছে খোলাখুলিভাবে সোশ্যাল মিডিয়ায় বা কোথাও তোমার সরকার বিরোধী আলোচনায় অংশগ্রহণ করতে পারে না উদাহরণস্বরূপ, তো সেরকম কিছু করলে কি হয় তার বিরুদ্ধে সেই নির্দিষ্ট দপ্তর এবং পার্ক যে কোনো রকম অ্যাকশন নিতে পারে। সেই কীরকম অ্যাকশন নেওয়া হবে, তার অপরাধ বা ডিসিপ্লিনারি ভঙ্গর মাত্রা কীরকম সেই সম্পর্কে ইউপিএসসির সঙ্গে আলোচনা করা হয় এবং তার অনুযায়ী তার শাস্তি নির্ধারণও করে থাকে, যেমন তোমার সার্ভিস থেকে রিমুভ করে দেওয়া, অপসারণ করে দেওয়া বা সাসপেন্ড করে দেওয়া বা ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি। এবার আসছি যে ক্লেম ফর পেনশন, তো অনেক সময় কি হয় যে ধরো অনেকেই তোমার সার্ভিসে থাকাকালীন কোনো কারণে অসুস্থ হয়ে গেছেন বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে তার টেনিওর পূরণ হওয়ার আগেই তিনি কিন্তু পেনশনের জন্য অ্যাপ্লিকেশন, পেনশনের জন্য ইউপিএসসির কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন। কীরকম যে তার টেনিওর শেষ হওয়ার আগেই চলে যাওয়া সত্ত্বেও তার অবস্থাটা কনসিডার করা, সেক্ষেত্রে ইউপিএসসির সিদ্ধান্ত নেয়। একই রকমভাবে এক্ষেত্রে আর একটা ব্যাপার আছে, অনেক সময় তোমার হলো যে অনেক সিভিল সার্ভেন্টকেই বিভিন্ন রকমের হচ্ছে আইনি জটিলতায় পড়তে হয় এবং সেক্ষেত্রে তাদেরকে কেস লড়তে হয়, তো সেই মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার পরেও যদি দেখা যায় তিনি নিরপরাধ ঘোষিত হচ্ছেন, সেক্ষেত্রে তার ওই মামলা মোকদ্দমার সংক্রান্ত যে ব্যয় সেই ব্যয়ের জন্য কম্পেনসেশন চাইতে পারে ইউপিএসসির কাছ থেকে আর কি। আর হচ্ছে তোমার টেম্পোরারি রিক্রুটমেন্ট যদি এক বছরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে সেটা সেই রিক্রুটমেন্টগুলো করা হবে বা তার নিয়ম নির্ধারণ কীভাবে হবে সেক্ষেত্রে ইউপিএসসি সুপারিশ দিয়ে থাকে। আর হচ্ছে কি এক্সটেনশন অফ সার্ভিস, ধরো কোনো সার্ভিসের কার্যকাল বাড়ানো হবে, যে 62 ইয়ার্সের রিটায়ারমেন্ট হচ্ছে সেটা 65 ইয়ার্স হবে, সেক্ষেত্রে ইউপিএসসি সুপারিশ নেওয়া হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে ইউপিএসসির তোমার হচ্ছে ফাংশন। এ প্রসঙ্গে আরও দু তিনটে কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে কীভাবে রিজার্ভেশন হবে সিটের, মানে এসসি এসটিদের জন্য বা ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, এই বিষয়ে ইউপিএসসির কোনো ভূমিকা নেই। রিজার্ভেশন পলিসি সেটা ইউপিএসসি ঠিক করে না, সেটা পার্লামেন্ট ঠিক করে থাকে। এর বাইরে আরও বেশ কিছু সিদ্ধান্ত আছে যেগুলোর ক্ষেত্রে পার্লামেন্ট একক ক্ষমতা ভোগ করে থাকে, ইউপিএসসির কোনো ভূমিকা বা কোনো ক্ষমতা নেই। তাহলে এইটুকু ইউপিএসসি সম্পর্কে।